রাতের অন্ধকারে দিব্যি চলছিল সরকারি প্রকল্পের নির্মাণ কাজ। এদিকে কোনো খবর জানতেনই না খোদ পঞ্চায়েত উপপ্রধান ও নির্মাণ সহায়ক। খবর জানাজানি হতেই শোরগোল বাঁধে। দুর্গাপুরের কাঁকসার মলামদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা, কাঠগড়ায় নির্মাণকারী সংস্থা। যদিও প্রশ্নের মুখে পড়ে নানান টালবাহানা দেখাতে শুরু করে নির্মাণ সংস্থার কর্মীরা। আপনার মহলা দেখা গেছে, মহলা তেরে গেছে, দেখুন না মহলা তেরে গেছে, ঠিক আছে দেখুন। রাতের বেলায় কাজ করতে কে বলেছিল? রাতের অন্ধকারে মেশিনটা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, ওই জন্য মেশিনটা খারাপ হয়ে গেছিল। জানা গিয়েছে কাঁকসার মলামদিঘি গ্রাম পঞ্চায়েতের কুনুর নদীর পাশে সরকারি টাকায় তৈরি বজ্র প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্র তৈরির কাজ চলছিল। রাতের অন্ধকারে কিভাবে সরকারি প্রকল্পের নির্মাণ কাজ করা হতে পারে? ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই বাড়ে কাদা ছোঁড়াছুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করান পঞ্চায়েত উপপ্রধান। ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমি যে ইনফরমেশন পেলাম, যে আমি এনএসকে ফোন করলাম এবং তৎক্ষণাৎ কাজটা বন্ধ করে দিলাম। এটা আমাকে অন্ধকারে রেখে কাজটা ঢালাইটা হচ্ছিল, এই ব্যাপারে আমার কাছে কোনো খবর ছিল না। দিনের প্রকাশ্যে আলোতে করতে হবে, কী রড বেঁধেছে, ঢালাইয়ের ব্যাপার, কী পাথর দিচ্ছে, কী সিমেন্ট দিচ্ছে, এটা না জেনে তো আমাদের পঞ্চায়েত টাকা খরচা করছে, অথচ কাজটা ঠিকমতো হচ্ছে না, এটা তো আমাদেরই লস। ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর। সেই অভিযোগ পেলে আমি জানতে চাইবো এবং ওর স্ট্যান্ডার্ডটা পরীক্ষা করার জন্য লোক পাঠিয়ে দেব। সর্বত্রই অস্বচ্ছতার পরিবেশ, ঘটনায় তোপ বিজেপির। সর্বত্র একটা অস্বচ্ছতার পরিবেশ এই রাজ্যের সরকার জন্ম দিয়েছে। আমরা তাই বলছি, শুধু মল্লান্দিঘি পঞ্চায়েতের দুর্নীতি নয়, এই রাজ্যের সরকারটা পরিবর্তন না হলে রাজ্যের মানুষ এই দুর্নীতি, সিন্ডিকেট, রাহাজানি, জোচ্চুরি, ধর্ষণ কোনোটা থেকেই মুক্তি পাবে না। রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের কাজ কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে কাজ চলতে পারে? রাজ্য জুড়ে ধরা পড়েছে একের পর এক বঞ্চনার চিত্র, কিন্তু কবে ফিরবে হাল, কবে মিলবে সুরাহা? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।